হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রতন হালদার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটি 1460 আরপিএম এর মডেলকে 900 আরপিএম এ ট্রান্সফার করব। আমি 1460 আরপিএম থেকে 900 আরপিএম এ কিভাবে করলাম সেটাই আজ আমি আপনাদেরকে শেখাবো। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিন। ভালো করে নেমপ্লেটটি লক্ষ্য করুন। 15 এইচপি, 460 আরপিএম, ভোল্টেজ 115, ফ্রিকোয়েন্সি 50, এম্পিয়ার দেওয়া আছে লোড এম্পিয়ার 20, আনলোডে আমার 15 হলেই হবে 900 আরপিএম এর ক্ষেত্রে। চলেন মোটরটা কীভাবে আমরা কাজ করবো সেটাই আজকে দেখব। এখন কয়েল সেটিং আছে 8 স্লট 12 বেজ, 36 স্লট ডাবল সিঙ্গেল ওয়াইন্ডিং আছে। আমি এখন মোটরটাকে 900 আরপিএম করবো। চলেন মোটরটা আমরা 28 আরপিএম এর গতিতে খুলে ফেলি। এই মোটরটা রিওয়াইন্ডিং করতে আমার সাথে হেল্প করবে ইজাজ মোল্লা, আরও একজন আছে হাবিব চাচা, তাকে এখন দেখাবে। উনি এখন তার টানবে। এই যে সেই ব্যক্তি যে নাকি প্রায় তার বয়স 70-এর উপরে, এই যে সেই ব্যক্তি হাবিব চাচা, তারা তার জন্য সবাই দোয়া করবেন যে তিনি আমাদের মাঝে আরও বেশি দিন বেঁচে থাকে এবং কাজ করার মতো আল্লাহ জানে তাকে তৌফিক দেয়। চলেন আমরা কয়েলটারে একটু পিডাই সোজা করে ফেলি। মায়ের নাম বাবা ইরা সোজা করে ফেলছে, দেখছেন? কয়েলের টানটা গুনি, কয়েলের টান আছে 30, তিন তারে প্যারালাল। পুরান কয়েলটাকে আমরা ওজন দিই, পুরান কয়েলের ওজন আছে 420 গ্রাম। চলেন মোটরটা পরিষ্কার করে ফেলি এবং ফাইবারটাও কেটে ফেলি। সুন্দর করে সিরিজ পেপার মেরে, হাওয়া মেরে ইনারটা ভালো করে ওয়াশ করতে হবে। আমার ফাইবার দাগানো শেষ, ফাইবারটা কেটে মোটরে এখন আমরা ঢুকিয়ে ফেলবো। আমার ফাইবার ঢোকানো শেষ, এখন আমরা মোটরের তারটাকে মাপবো, মেপে দেখি এটার সাইজটা কত। একটা 20, আরেকটা 20, একটা 19, এখন 6 কাটে আমরা মাপ নিব। ছয়কাটে আমার মাপ নেওয়া শেষ, আমি এখন কয়েল বানাবো। আর কয়েলের জন্য আমি যে তারটা সিলেক্ট করছি 2টা 20, একটা 21, আর টান দেব আমি 35 টান। আমরা এখন কয়েল তৈরি করব আর প্রতি কয়েলের টান দেব 35, আর তিন তার এখন আমরা বাঁধতেছি 2টা 20, একটা 21 দিয়ে। আমরা কয়েল করা শুরু করে দিয়েছি, আমরা 18টা কয়েল করব প্লাস সবগুলা সিঙ্গেল কয়েল হবে।
কয়েল করা শেষ, প্রত্যেকটা কয়েল 6 স্লোটে বসাবো, আর এবং টোটাল 18টা কয়েল বসাবো। আমি এখন পুরো মোটরে কয়েল বসায়া ফেলবো। কয়েল বসানো শেষ, ফাইবারটা কেটে আমরা সুন্দর করে মোটরটাকে ব্যান্ড দিয়ে ফেলি। আমার মোটরের ব্যাক সাইড ব্যান্ড দেওয়া শেষ, ব্যান্ডটা ভালো হয়নি, কমেন্ট করে জানাবেন। আমরা এখন মোটরটাকে কানেকশন করার জন্য কাজ করতেছি। আমরা প্রত্যেকটা তারের টিউব ঢুকাবো এবং তারের ইনসুলেশনগুলো সুন্দর করে ক্যান্সেল করব। আমি এখন কানেকশন করব। আমি এক সাইডে 6টা লুপ রাখছি, 2 4 6, আর বাদ বাকি 30টা তারে আমি টিউব ঢুকাই ফেলছি। আমি এটাকে নর্মাল কানেকশন করব, যেটাকে আমরা জেনারেল নামে চিনি সবাই। আর এই কানেকশনটা যারা না পারেন এটাকে ভালো করে ফলো করেন, তাহলে শিখতে পারবেন। ফার্স্টে আমরা A1 ধরি, তার দ্বিতীয় মাথা ধরি, 2টা বাদ দিয়ে একটা শর্ট দিই, তারপরে হচ্ছে তার পিছে ধরি, ধরে আবার 2টা বাদ দিয়ে একটা শর্ট দেই, ভালো করে দেখুন। তারপরে প্রথম যে শর্টটা দিছি তার 7-এর মাথাটা ধরবো, ধরে আবার 2টা বাদ দেয় একটা শর্ট, শর্টটা দেওয়া শেষ, তারপরে তার 7-এর মাথাটা ধরে আবার 2টা বাদ দেয় একটা শর্ট, তারপর আবার পিছে দেখুন আবার 2টা বাদ দিয়া এই যে একটা শর্ট, তারপরে আবার ধইরা 2টা বাদ দিয়া আবার একটা শর্ট, শেষ এক সাইড দেওয়া শেষ। তারপরে আবার ভিতরে 7-এরটাই ধরবো, এই যে 2টা বাদ দিয়া একটা শর্ট, তারপরে আবার ধইরা 2টা বাদ দিয়া একটা শর্ট, তারপর আবার 2টা বাদ দিয়া ধইরা একটা শর্ট, পিসে সেম একই করব, আবার এখান থেকে এই যে 2টা বাদ দিয়া একটা শর্ট, আবার তার 7-এরটা ধইরা এই যে 2টা বাদ দিয়া একটা শর্ট, তারপরে আবার তার 7-এরটা ধইরা 2টা বাদ দিয়া একটা শর্ট, তারপরে আবার ভিতরে 2টা বাদ দিয়া একটা শর্ট, তারপর আবার 2টা বাদ দিয়া একটা শর্ট, তারপরে আবার 2টা বাদ দিয়া একটা শর্ট। এই আমার টোটাল 15টা শর্ট হবে, 2টা বাদ দা বাদ দিয়া পিছেও 2টা বাদ দা বাদ দিয়া, সামনেও 2টা বাদ দিয়া বাদ দিয়া শর্ট হবে, আর লুপ থাকবে 6টা, 6
ছয়টা লুপ এক সিরিয়ালে থাকবে, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান একসাথে হবে, এ টু বি টু সি টু একসাথে হবে। আমরা এখন ছয়টা তারে লুপ লাগায় ফেলবো, ছয়টা তারে লুপ লাগানো শেষ। এই যে দেখুন, হলুদ, লাল, সবুজ। এখন আমি যদি ডেল্টা করতে চাই তাহলে সবুজ দুইটা, লাল দুইটা, হলুদ দুইটা, তাহলে ডেল্টা হবে। আর স্টার করতে চাইলে একটা বাদ দিয়া, বাদ দিয়া, একটার পর একটা যদি আমি ধরি তাহলে স্টার হবে, যেহেতু আমি এটা সিরিয়ালে কানেকশন করছি, তার জন্য আমার একটার পর পর করলে স্টার। আমরা মোটরটা এখন ফিটিং করে পাওয়ার দিয়ে আমরা মোটরটাকে চালাবো, চালায়া আমরা এম্পিয়ার দেখব এটার এম্পিয়ার কত নেয়। আমরা পাওয়ার কেবল জয়েন দিয়ে দিয়েছি, আমরা এখন মোটরটাকে স্টার্ট দেব। দেখটা দেখুন ঘুরতেছে, আমরা এখন এম্পিয়ার মাপব। এম্পিয়ার নিতেছে কত দেখি, এম্পিয়ার নিতেছে তিন, তিন নিতেছে একটা, আর আরেকটা নিতেছে তিনের একটু কম। দেখি এটা কত না, এটাও তিনের একটু কম নিতেছে। আচ্ছা, আমরা এখন মোটরটাকে পুরো ডেল্টা কানেকশন করব, ডেল্টা দেখি এটা কত নেয়। দেখি ডেল্টায় কানেকশন করার পরে মোটর চালায় দেখি কত নেয়, মোটর ঘুরতেছে দেখি ডেল্টা কত এম্পিয়ার নেয়। ডেল্টায় নিতেছে 16, আর এক যদি কম হইতো অনেক ভালো হইতো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তো সবাই ভালো থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।